টি-20 বিশ্বকাপে এবার দেশকে দ্বিতীয় জয় এনে দিতে চায় বাংলাদেশের নারীরা। কেপটাউনে শুক্রবার মূল লড়াইয়ে নামার আগে অধিনায়কদের আনুষ্ঠানিক ফটো সেশন শেষে এমনটা বলেন নিগার সুলতানা জ্যোতি। এ পর্যন্ত 5টি বিশ্বকাপে অংশ নিয়ে শুধুমাত্র ঘরের মাঠে 2014-তে একটি জয় পায় বাংলাদেশ। এস এম আশরাফের রিপোর্ট। এক ট্রফিতে চোখ 10 অধিনায়কের, কিন্তু যুদ্ধে নামার আগে সম্প্রীতির আবহ তৈরি করতে আইসিসির ভিন্ন রকম আয়োজন। কেপটাউনের টেবিল মাউন্টেনকে পেছনে রেখে হাজির করালেন নিজ নিজ দেশের প্রতিনিধিদের। সফি ডেভিন সুন লুসরা হাসি ঠাট্টায় মাতলেন। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির উদ্দেশ্য তো এটাই ছিল, পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটারদের এক ছাতার নিচে স্থান দেয়া। ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর বাংলাদেশের নিগার সুলতানা জ্যোতি খেলবেন ভিন্ন গ্রুপে, তবু সেরে নিলেন নিজেদের অভিজ্ঞতা মতামত। লাল সবুজ দলের প্রতিনিধিদের এবার মিশন টি-20 বিশ্বকাপে জয়ের সংখ্যা বাড়ানো। সে লক্ষ্যে 20 দিন আগেই দক্ষিণ আফ্রিকা পৌঁছায় জাহানারা লতা মণ্ডলরা। বাংলাদেশের গ্রুপের অন্য প্রতিপক্ষরা হল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। প্রথম প্রস্তুতি ম্যাচে সোমবার কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। এস এম আশরাফ, এটিএন বাংলা।